সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমাদের সাথে আছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আমরা মাইক্রো ইকোনমিক্স নিয়ে এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তো আজকেও আমাদের মাইক্রো ইকোনমিক্সের উপরে আলোচনা। তো আজকের প্রশ্নটি হচ্ছে, বৈষম্যকারী একচেটিয়া কারবারি কিভাবে ভারসাম্যে উপনীত হয়? বৈষম্যকারী একচেটিয়া কারবারি কিভাবে ভারসাম্যে উপনীত হয়? তো এই প্রশ্নটার উত্তর আজকে আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে বৈষম্যমূলক একচেটিয়া কারবারি কাকে বলে। বিভিন্ন ক্রেতার নিকট অথবা এর আগের ক্লাসগুলিতে কিন্তু আমি আলোচনা করেছি, তারপরেও তোমরা আজকে আবার দেখো যে বৈষম্যমূলক একচেটিয়া কারবারি কাকে বলে। বিভিন্ন ক্রেতার নিকট অথবা বিভিন্ন বাজারে ক্রেতার নিকট একই দ্রব্য বিভিন্ন দামে বিক্রির ব্যবস্থাকে বৈষম্যমূলক দাম ব্যবস্থা বলে। তাইলে বৈষম্যমূলক দাম ব্যবস্থা কাকে বলে? বিভিন্ন ক্রেতার নিকট অথবা বিভিন্ন বাজারে ক্রেতার নিকট একই দ্রব্য বিভিন্ন দামে বিক্রির ব্যবস্থাকে বৈষম্যমূলক দাম ব্যবস্থা বলে। এই নীতি যে একচেটিয়া কারবারি অবলম্বন করে তাকে বিভেদমূলক একচেটিয়া কারবারি বলে। আমরা জানি একচেটিয়া কারবারি হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী থাকে, যেখানে ক্রেতার সংখ্যা হচ্ছে অনেক, সেই বাজারটাই হচ্ছে একচেটিয়া বাজার। তো এই নীতিটা যে একচেটিয়া কারবারি অবলম্বন করে, অর্থাৎ একই দ্রব্য বিভিন্ন ক্রেতার নিকট বা বিভিন্ন বাজারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করার যে নীতিটা, সেই নীতি যে একচেটিয়া কারবারি অবলম্বন করে তাকে বলা হয় এক বিভেদমূলক একচেটিয়া কারবারি। একজন একচেটিয়া কারবারির মূল উদ্দেশ্য হচ্ছে দাম বৈষম্যকরণের মাধ্যমে মোট মুনাফার পরিমাণ বৃদ্ধি করা। যেহেতু একচেটিয়া কারবারি, তাহলে একচেটিয়া কারবারি কি করতে পারে? একটা মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা প্রতিষ্ঠান যেহেতু একটি বাজারে থাকে, সেই জন্য সে দামের উপর প্রভাব ফেলতে পারে। সে ইচ্ছে করে বেশি দামে বিক্রি করতে পারে, আবার কম দামেও বিক্রি করতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে দামের উপর সে পুরোপুরি নিয়ন্ত্রণ তার রয়েছে, সেই জন্য কি করতে পারে? একজন একচেটিয়া কারবারির মূল উদ্দেশ্যই হচ্ছে, মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। তো প্রফিট ম্যাক্সিমাইজেশন করার কিভাবে করে? সে দাম বৈষম্যকরণের মাধ্যমে এক এক ব্যক্তির নিকট এক এক দামে একটি দ্রব্যই ভিন্ন ভিন্ন দামে বিক্রয় করে। যে বাজারে ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি বেশি, যে বাজারে প্রাইস ইলাস্টিসিটিটা বেশি, সেই বাজারে কম দাম ধার্য করে। যে বাজারে প্রাইস ইলাস্টিসিটিটা বেশি, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন যদি বেশি হয়, সেখানে কি করে? কম দাম ধার্য করে। আবার যে বাজারে প্রাইস ইলাস্টিসিটি কম, অর্থাৎ দামের পরিবর্তন হলেও চাহিদা তেমন পরিবর্তন হয় না, সেই বাজারে কি করে? সেই বাজারে সে বেশি দাম ধার্য করে। তাহলে একজন একচেটিয়া কারবারি যে বাজারে প্রাইস ইলাস্টিসিটি, অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা যে বাজারে বেশি থাকে, সেখানে সে কি করে? কম দাম ধার্য করে। আর যে বাজারে প্রাইস ইলাস্টিসিটিটা কম থাকে, সেই বাজারে সে বেশি দাম ধার্য করে। তো দাম বৈষম্যের অধীনে একচেটিয়া কারবারির ভারসাম্য দাম ও উৎপাদন নির্ধারণ নিচের শর্তগুলির উপর নির্ভর করে। অর্থাৎ দাম বৈষম্য
যে নীতিটা, সেই নীতির অধীনে একজন একচেটিয়া কারবারি যে ভারসাম্য লাভ করবে, সেই ভারসাম্য লাভের জন্য তাকে কতগুলো শর্ত ফিল আপ করতে হয়। এই শর্তগুলি হচ্ছে, 1 নম্বর, সমগ্র বাজারকে কি দুটি অংশে বিভক্ত, বাজার যে থাকবে সেই সমগ্র বাজারটা দুটি অংশে বিভক্ত। 2 নম্বর হচ্ছে, দুটি বাজারের স্থিতিস্থাপকতা ভিন্ন ভিন্ন। 3 নম্বর, এক বাজার থেকে অন্য পণ্যটা স্থানান্তরের কোনো সুযোগ নেই, অর্থাৎ একটি যে বাজার থাকে সেই বাজার থেকে পণ্যটা স্থানান্তরের কোনো সুযোগ নেই। 4 নম্বর হচ্ছে, একচেটিয়া ব্যবসায়ী মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, এটা আমরা সবাই জানি। 5 নম্বর হচ্ছে, একচেটিয়া ব্যবসায়ী চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, একচেটিয়া কারবারির চাহিদা রেখাটা কি হবে, ডান দিকে নিম্নগামী, সরি, একচেটিয়া কারবারির চাহিদা রেখাটা ডান দিকে কি হবে, ডান দিকে হবে নিম্নগামী, একচেটিয়া কারবারির চাহিদা রেখাটা হবে ডান দিকে নিম্নগামী। তো আমরা কি দেখলাম যে একচেটিয়া কারবারি কাকে বলে, এবং একচেটিয়া কারবারি একটা বৈষম্যমূলক বাজার ব্যবস্থার অধীনে বা বিভেদমূলক দাম নীতির অধীনে কিভাবে একজন ব্যবসায়ী ভারসাম্যে যাবে, সেই ভারসাম্যে যাওয়ার আগে তাকে কতগুলি শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলি হচ্ছে, এখানে 5টা শর্ত দেওয়া আছে। তোমাদেরকে যদি কোনো সময় পরীক্ষায় বলে যে একচেটিয়া কারবারি ভারসাম্য যাওয়ার জন্য কি কি শর্তের উপর নির্ভর করে, ছোট প্রশ্ন যদি আসে, তাহলে তোমরা এখানে সংজ্ঞাটা শুরু করে যে বৈষম্যমূলক একচেটিয়া কারবারি কাকে বলে, এবং তার ভারসাম্যে উপনীত হওয়ার জন্য যে শর্তগুলি বা অ্যাজাম্পশনগুলি ফিল আপ করতে হয়, সেই অ্যাজাম্পশনগুলি তোমরা এই দিলেই প্রশ্নটা আনসার হয়ে যাবে। এই বিষয়টাই আমরা এখন চিত্রের মাধ্যমে কিভাবে একজন ব্যবসায়ী, চিত্রের মাধ্যমে দেখব আমরা যে কিভাবে একজন বৈষম্যমূলক একচেটিয়া কারবারি কিভাবে দাম নীতি, বৈষম্যমূলক বা দাম নীতির অধীনে একজন একচেটিয়া কারবারি কিভাবে ভারসাম্য উপনীত হয়, সেই ভারসাম্য উপনীত শর্তগুলি আমরা এর আগের স্লাইডে দেখে আসছি। এবং এই শর্তগুলির প্রেক্ষিতে একচেটিয়া কারবারি প্রথমে তার মোট উৎপাদনের পরিমাণ কি করে নির্ধারণ করে। কি কি শর্ত ছিল? শর্ত হচ্ছে যে বাজারটা দুটি অংশে বিভক্ত থাকবে, বাজার সমগ্র বাজার দুটি অংশে বিভক্ত থাকবে, বাজারে এক বাজার থেকে পণ্য আরেক বাজারে কি হবে স্থানান্তর করার কোনো সুযোগ থাকবে না, আর হচ্ছে বাজারের ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটিটা ভিন্ন ভিন্ন হবে। তাছাড়া কি হবে যে বাজারের, আমরা এর আগের স্লাইডে আমাদের 5টা শর্ত দেখে আসছি। এই 5টা শর্তই কিন্তু একচেটিয়া কারবারির ভারসাম্যের শর্ত। তো একচেটিয়া কারবারি এই 5টা শর্ত যদি ফিল আপ করে, তাহলে সে কী করে ভারসাম্য যেতে পারে, অর্থাৎ বাজারের দূরত্বটাও যাতে এমন হয় যেন এক বাজার থেকে আরেক বাজারে কি করতে পারে, একজন একচেটিয়া কারবারি সহজেই পণ্য পরিবহন না করতে পারে। তো আমাদের যে ভারসাম্যের শর্তগুলি আছে আগের স্লাইডে, এই শর্তগুলির প্রেক্ষিতে একজন একচেটিয়া কারবারি প্রথমে কি করে, তার মোট উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করে। তার বৈষম্যমূলক একচেটিয়া কারবারি প্রথমে কি করে, বৈষম্যমূলক একচেটিয়া কারবারি প্রথমে তার মোট উৎপাদনটা নির্ধারণ করে। তার মোট উৎপাদনের পরিমাণটা কি করে সে নির্ধারণ করে, তারপর সে উক্ত উৎপাদন বাজারের দুটি অংশে এমনভাবে বিক্রয় করবে যেন দুটি বাজারের বিক্রয়ের যোগফল মোট উৎপাদনের সমান হয়। অর্থাৎ আমরা প্রথমে বলছিলাম বাজার, সমগ্র বাজারকে দুটি ভাগে দুটি অংশে বিভক্ত করা যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে এই শর্তগুলির প্রেক্ষিতে একজন একচেটিয়া কারবারি প্রথমে কি করে, মোট উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করে, তারপর সে উক্ত উৎপাদন বাজারের দুটি অংশে এমনভাবে বিক্রি করবে যেন দুটি বাজারের বিক্রয়ের যোগফলটা মোট উৎপাদনের সমান হয়। তাহলে দাম বৈষম্যের অধীনে একচেটিয়া কারবারির ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি,
এই দুটি শর্ত হচ্ছে এক নাম্বার MC equal to কি হবে MC equal to CMR হবে এক নাম্বার হচ্ছে MC equal to প্রান্তিক খরচটা কি হবে বিভিন্ন বাজারে সম্মিলিত আয় কম্বাইন মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু হবে মার্জিনাল কস্ট অর্থাৎ প্রান্তিক খরচটা সমান সমান হবে বিভিন্ন বাজারে সম্মিলিত আয় তাহলে দাম বৈষম্যের অধীনে বিভিন্ন শর্তগুলি পূরণ করার পর একজন একচেটিয়া কারবারি তাকে যখন ভারসাম্য অর্জন করতে হয় সে ভারসাম্য অর্জন করার আগে সে কি করে মোট উৎপাদনটা নির্ধারণ করে মোট উৎপাদনটাকে সে দুটি বাজারে এমনভাবে বিক্রয় করে যেন দুটির যোগফল দুটির কি হয় দুটি বিক্রয় দুটির উৎপাদনের দুটি বাজারের উৎপাদন যে দুটি বাজারে উক্ত উৎপাদনটা কি কি করে সে বা দুটি বাজারে এমনভাবে বিক্রয় করবে যেন দুটি বাজারের বিক্রয়ের যোগফলটা কি হয় মোট উৎপাদনের সমান হয় তাহলে দাম বৈষম্যের অধীনে একচেটিয়া কারবারির ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে MC ইকুয়াল টু CMR হবে অর্থাৎ মার্জিনাল কস্ট ইকুয়াল টু হবে কম্বাইন কি মার্জিনাল রেভিনিউ অর্থাৎ প্রান্তিক খরচ সমান সমান হচ্ছে বিভিন্ন বাজারে সম্মিলিত আয় প্রান্তিক আয় দুই নম্বর হচ্ছে MR1 ইকুয়াল টু MR2 ইকুয়াল টু MC হবে মার্জিনাল রেভিনিউ এক নম্বর বাজারের মার্জিনাল রেভিনিউটা সমান সমান হবে দুই নম্বর বাজারের মার্জিনাল রেভিনিউ সমান সমান হবে সেটা মার্জিনাল কস্ট অর্থাৎ মার্জিনাল রেভিনিউ সমান হচ্ছে মার্জিনাল কস্ট প্রথমটা হচ্ছে মার্জিনাল কস্ট সমান সমান হবে বিভিন্ন বাজারের সম্মিলিত আয় বিভিন্ন বাজারের সম্মিলিত আয় আর এখানে হচ্ছে প্রথম বাজারের মার্জিনাল রেভিনিউটা সমান সমান হবে দ্বিতীয় বাজারের মার্জিনাল রেভিনিউটা সমান হবে মার্জিনাল কস্ট প্রান্তিক খরচ এখন দেখো আমরা চিত্রের মাধ্যমে এখানে আমি তোমাদের জন্য চিত্রগুলি অঙ্কন করেছি যে চিত্রটা এখন আমরা দেখব যে চিত্রের মাধ্যমে এই যে ভারসাম্যের দুটি শর্ত আছে কিভাবে ভারসাম্য শর্তগুলি ফিল আপ করে একজন একচেটিয়া কারবারি দাম বৈষম্যের অধীনে ভারসাম্য লাভ করে প্রথম দেখো প্রথম এক নাম্বার দুই নাম্বার এবং এখানে দুইটা চিত্র এক নাম্বার বাজার তারপর হচ্ছে দুই নং বাজার তিন নাম্বার যে চিত্র সেটা হচ্ছে সম্মিলিত বাজার প্রথম চিত্রে দেখো প্রথম ক নাম্বার যে চিত্রটা এক নং বাজারে দেখো এক নং তিন নাম্বার চিত্রেই আমরা দেখি চিত্রের তিন নাম্বার চিত্রটা দেখো তিন নাম্বার বাজারটা কি হচ্ছে তিন নাম্বার বাজারটা প্রথমে হচ্ছে এটি কি সম্মিলিত বাজার সম্মিলিত তিন নাম্বার চিত্রের ভেক্টর থেকে দেখো যে তিন নাম্বার বাজারটা হচ্ছে এই যে এমসি রেখা এটা হচ্ছে মার্জিনাল কস্ট রেখা তারপর এই রেখাটা দেখো এখানে নিচের দিকে নেমে আবার কিং আকৃতির এটা হচ্ছে CMR রেখা সম্মিলিত আয় রেখা আর এটা হচ্ছে প্রান্তিক খরচ রেখা এই দুটি রেখা পরস্পরকে দেখো ই বিন্দুতে ছেদ করেছে যেটা হচ্ছে ভারসাম্য বিন্দু যেখানে ভারসাম্যের প্রথম শর্ত এমসি ইকুয়াল টু CMR এই শর্তটা পালিত হয় আমাদের যে প্রথম শর্তটা এমসি ইকুয়াল টু CMR এটা তিন নাম্বার যে আমাদের যে সম্মিলিত বাজার আছে সেই বাজারের চিত্রে দেখো আমাদের এক নাম্বার যে শর্ত আছে সেই শর্তটা পালিত হয় এক্ষেত্রে দেখো যে এই এমসি রেখা এবং CMR রেখাটা পরস্পরকে কি করে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে আর এই বিন্দুটা হচ্ছে সম্মিলিত বাজার ব্যবস্থার ভারসাম্য বিন্দু তাহলে কি হচ্ছে যে আমরা জানি এমসি সমান সমান CMR যেখানে সেখানে হচ্ছে ভারসাম্যের প্রথম শর্ত তাহলে ই বিন্দুতে প্রথম শর্তটা পালিত হয়েছে এই ই বিন্দু ভারসাম্য বিন্দু অনুসারে এখানে ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে OM পরিমাণ তাহলে তার মোট উৎপাদন কতটুকু হচ্ছে তার মোট উৎপাদনের ভারসাম্য উৎপাদন মানে হচ্ছে তার যে মোট বিক্রয়টা হচ্ছে সম্মিলিত বাজার ব্যবস্থা সে কি করে আমরা জানি একচেটিয়া কারবারি প্রথমে
কী করে একচেটিয়া কারবারি প্রথমে কী করে মোট উৎপাদনটা নির্ধারণ করে, তাহলে সে কী করলো সম্মিলিত বাজার ব্যবস্থায়, বাজার ব্যবস্থায় সে কী করলো প্রথমে তার মোট উৎপাদনের পরিমাণ, যে পরিমাণ বিক্রয়টা সে করবে সেই অয়েম পরিমাণ, বিক্রয়ের পরিমাণটা সে নির্ধারণ করে নিল। সেই অয়েম পরিমাণ বিক্রয়টা সে কী করবে এই দুইটা বাজারের মধ্যে বিক্রয়ের ব্যবস্থা করবে, এক নম্বর বাজার এবং দুই নম্বর বাজার, এই দুটি বাজারের মধ্যে সে এই অয়েম পরিমাণ দ্রব্যটা বিক্রয়ের চেষ্টা করবে। এখন দেখো প্রাইস ইলাস্টি আমরা জানি যে চিত্র অনুসারে E1 গ্রেটার লেস দেন হচ্ছে E1। আচ্ছা এক নম্বর বাজার যেটা, এক নম্বর বাজারে দেখো এক নম্বর বাজারের ইলাস্টিসিটিকে, প্রাইস ইলাস্টিসিটিকে যদি আমরা E1 দ্বারা প্রকাশ করি, আর দুই নম্বর বাজারের প্রাইস ইলাস্টিসিটিকে E2 দ্বারা যদি আমরা প্রকাশ করি, ধরে নেই যে E1 হচ্ছে প্রথম বাজারের ইলাস্টিসিটি, E2 হচ্ছে দ্বিতীয় বাজারের ইলাস্টিসিটি, তাহলে দেখো চিত্র অনুযায়ী প্রথম E1 লেস দেন হবে E2, E1 লেস দেন হবে E2, তাইলে এক নম্বর বাজারের তুলনায় দুই নম্বর বাজারে AR এবং MR রেখার ঢালটা কম হবে। এক নম্বর বাজারে দেখো AR এবং MR রেখাটা হচ্ছে অনেকটা খাড়া ভাবে স্টিপার আছে, আবার দুই নম্বর বাজারে দেখো AR রেখা এবং MR রেখা অনেকটা ফ্ল্যাটার বা চ্যাপ্টা আকারের আছে। এটা হচ্ছে এই রেখা দুটি হচ্ছে স্টিপার, আর এই দুটি রেখা দেখো ফ্ল্যাটার। আমরা জানি স্টিপার রেখার ইলাস্টিসিটি কি হয়, ইলাস্টিসিটিটা দুই নম্বর বাজারের ইলাস্টিসিটির চেয়ে কি হচ্ছে, দুই নম্বর বাজারের চেয়ে ইলাস্টিসিটি কম। কারণ দুই নম্বর বাজারে দেখো আমরা জানি যে বাজারের ইলাস্টিসিটি বেশি সেই বাজারে সে কী করে আমরা জানি, সে কম দাম ধার্য করে, আর যে বাজারে ইলাস্টিসিটি কম সেই বাজারে সে দাম বেশি ধার্য করে, এবং সে প্রথমে কী করে দাম বৈষম্যকরণের জন্য, অর্থাৎ তার মূল লক্ষ্য থেকে মুনাফাটা সর্বোচ্চ করা, সেই মুনাফা সর্বোচ্চ করার জন্য সে প্রথমেই কী করে মোট উৎপাদনটা নির্ধারণ করে নেয়। তাহলে এখানে তিনটা চিত্রের মধ্যে গ চিত্রটা হচ্ছে সম্মিলিত বাজার ব্যবস্থা, সম্মিলিত বাজার ব্যবস্থায় আমরা জানি দুটি রেখা পরস্পরকে ছেদ করায় মোট ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে অয়েম, সেই অয়েম পরিমাণটাকে সে এক নম্বর বাজার এবং দুই নম্বর বাজারে আমরা জানি দুটি বাজারে সে দুটি সমগ্র বাজারকে সে দুটি অংশে বিভক্ত করবে, সে মোট উৎপাদনটাকে দুটি বাজারের মধ্যে বিক্রয়ের চেষ্টা করবে। তাহলে চিত্র অনুযায়ী দেখো এক নম্বর বাজারের যে ইলাস্টিসিটিটা এটা লেস দেন হচ্ছে দুই নম্বর বাজারের ইলাস্টি, দুই নম্বর বাজারের ইলাস্টি লেস দেন E2, যার ফলে এক নম্বর বাজারের তুলনায় দুই নম্বর বাজারের AR এবং MR রেখা ডালটা কম। তাহলে এক নং যে বাজার আছে এক নম্বর বাজার, সেই এক নম্বর বাজারে দেখো OM1 পরিমাণ এবং দুই নম্বর বাজারে হচ্ছে OM2 পরিমাণ সে বিক্রয় করবে। তাহলে এই OM1 এবং OM2 এই দুইটা যোগ করলে কি পাবো আমরা, OM পরিমাণ। আমরা প্রথমে জানি যে সে কি করবে মোট উৎপাদনটাকে নির্ধারণ করে নেবে, সেই মোট উৎপাদনটাকে সে কি করবে দুটি বাজারের মধ্যে বিক্রয়ের চেষ্টা করে। তাহলে প্রথম বাজারে সে বিক্রয়ের পরিমাণ হচ্ছে OM1 পরিমাণ, দ্বিতীয় বাজারে হচ্ছে OM2 পরিমাণ। আমরা জানি MR1 ইকুয়াল টু MR2 ইকুয়াল টু হচ্ছে কি হয় AMC হয়। আচ্ছা প্রথম বাজারে দেখো উৎপাদনের পরিমাণ বিক্রয় সে বিক্রয় করবে OM1 পরিমাণে, এক্ষেত্রে তার দাম হচ্ছে OP1 পরিমাণে। দুই নং বাজারে হচ্ছে তার OM2 পরিমাণে হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং দামের পরিমাণ হচ্ছে OP2। এই ক্ষেত্রে দেখো পণ্য মোট উৎপাদন যেটা সেটার পরিমাণ কম কিন্তু দাম হচ্ছে বেশি, অর্থাৎ P1টা গ্রেটার দেন হবে P2, P1টা হচ্ছে গ্রেটার দেন P2। বাস্তবিকে হচ্ছে কি আমরা জানি যে বাজারের
ইলাস্টিসিটি কম সেই বাজারে দাম নির্ধারণ করে বেশি, সেই পি ওয়ানটা। কিন্তু পি ওয়ানটা আমরা যদি এই বরাবর রেখা টানি তাহলে দেখবা যে পি ওয়ান দামটা হচ্ছে 2 নম্বর বাজারের পি টু, ও পি ওয়ান দাম এবং ও এম ওয়ান হচ্ছে প্রথম বাজারের বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও এম ওয়ান এবং দাম হচ্ছে ও পি ওয়ান। দ্বিতীয় বাজারে হচ্ছে ও এম টু পরিমাণে পণ্য সে বিক্রি করবে এবং দাম হচ্ছে ও পি টু। তাইলে দেখো যে প্রথম বাজারের এ আর ওয়ান এম আর ওয়ান দুটি রেখা হচ্ছে স্টিপার, তার মানে হচ্ছে এখানে ইলাস্টিসিটিটা কি হবে, ইলাস্টিসিটিটা কম আছে, ই ওয়ানটা লেস দ্য মানে ইলাস্টিসিটিটা কম। আর এখানে দেখো এম আর ওয়ান এম আর টু এবং এ আর টু দুটি রেখা হচ্ছে পরস্পর, এ আর টু মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ গড় আয় রেখা, 2 নম্বর বাজারের গড় আয় রেখা এবং এটা হচ্ছে 2 নম্বর বাজারের প্রান্তিক আয় রেখা, আর এ আর ওয়ান হচ্ছে 1 নম্বর বাজারের গড় আয় রেখা, এম আর ওয়ান হচ্ছে 1 নম্বর বাজারের প্রান্তিক আয় রেখা। এবং এই দুটি 1 নম্বর বাজারের প্রান্তিক আয় এবং গড় আয় রেখাটা 2 নম্বর বাজারের গড় আয় এবং প্রান্তিক আয় রেখার চেয়ে কি হচ্ছে স্টিপার। আমরা জানি যে বাজারে রেখাগুলি বেশি খাড়াভাবে থাকে, তার ইলাস্টিসিটি হচ্ছে কম, দাম এবং আমরা বৈষম্যমূলক একচেটিয়া কারবারি যে বাজারে ইলাস্টিসিটি কম সেই বাজারে দাম বেশি নির্ধারণ করে। আবার যে বাজারে ইলাস্টিসিটি বেশি 2 নম্বর বাজারে কিন্তু ইলাস্টিসিটি বেশি, যার ফলে এখানে দাম কিন্তু কম। এই পি ওয়ানটা পি ওয়ান বরাবর যদি টানি তাহলে পি ওয়ানটা পি টুর চেয়ে বেশি দাম হবে, তাহলে 1 নম্বর বাজারের দামটা পি ওয়ানটা গ্রেটার দেন হবে পি টু। আবার কি হচ্ছে এখানে ই ওয়ান লেস দেন হবে ই টু, এখানে ইলাস্টিসিটি বেশি দাম কম, এখানে ইলাস্টিসিটি কম কিন্তু দাম বেশি, এখানে বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও এম ওয়ান, এখানে বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও এম টু। কাজে বৈষম্যমূলক এবং এই দুটি বাজার সমান সমান কি হয় এমসি হয়। কাজে আমাদের যে ভারসাম্যের যে দুটি শর্ত থাকে সেই দুটি শর্তই কিন্তু এই চিত্রের মাধ্যমে এখানে দুটি শর্তই পালিত হয়েছে। তাইলে এই দুটি শর্ত যে যে জায়গায় পূর্ণ হয় সেখানেই একজন বৈষম্যমূলক একচেটিয়া কারবারি ভারসাম্যে উপনীত হয়। তাহলে আমরা প্রথমেই দেখে নিলাম চিত্রটাতে যে বৈষম্যমূলক একচেটিয়া কারবারি কাকে বলে। বৈষম্যমূলক একচেটিয়া কারবারিটা হচ্ছে একই দ্রব্য ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন দামে বিক্রয় করার যে নিয়মটা বা নীতিটা সেটাই হচ্ছে বিভেদমূলক বা বৈষম্যমূলক দাম নীতি। যে একচেটিয়া কারবারি ওই বিভেদমূলক দাম নীতিটা ফলো করে তাকেই বলা হয় তাকে বিভেদমূলক একচেটিয়া কারবারি। তো একচেটিয়া বিভেদমূলক একচেটিয়া কারবারি দাম বৈষম্যকরণের মাধ্যমেই সে কিন্তু মুনাফাটা সর্বোচ্চ করে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবারও সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করছি যে একজন বৈষম্যকারী একচেটিয়া কারবারি, একজন বৈষম্যকারী একচেটিয়া কারবারি সে কি করে, সে মুনাফাটা সর্বোচ্চ করার জন্যই দাম বৈষম্যের অধীনে মুনাফা সর্বোচ্চ করার জন্যই সে দাম বৈষম্যের চেষ্টা করে এবং সে কি করে কিছু শর্ত তাকে ফিল আপ করতে হয়। তাকে ভারসাম্য উপনীত হওয়ার আগে কতগুলো শর্ত তাকে মেনে তাকে কতগুলো অনুমিতি বা অনুমিতি মেনে নিতে হয়, সেই অনুমিতিগুলি বা শর্তগুলির উপর ভিত্তি করে একচেটিয়া কারবারি কি করে, প্রথমেই সে তার মোট উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করে নেয়। তো মোট উৎপাদনের পরিমাণটা যখনই নির্ধারণ করে নেয় তখন কি হয় সেই মোট উৎপাদনটাকে সে কি করে দুটি বাজারের মধ্যে এমনভাবে বিক্রয় করবে যাতে দুটি বাজারের মোট যোগফল যে বিক্রয়ের যে পরিমাণটা সেই দুটি বাজারের বিক্রয়ের যোগফলটা মোট উৎপাদনের সমান হয়। এক্ষেত্রে একজন দাম বৈষম্যের বা দাম বৈষম্যের অধীনে একচেটিয়া কারবারি ভারসাম্য অর্জন করতে গেলে তাকে দুটি শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্তটা হচ্ছে যে এমসি ইকুয়াল টু সিএমআর, দ্বিতীয় শর্ত হচ্ছে এম আর ওয়ান ইকুয়াল টু এম আর টু ইকুয়াল টু হচ্ছে এমসি। তাহলে প্রথম শর্তটা আমরা দেখলাম যে 3 নম্বর চিত্রে, 3 নম্বর চিত্রের মধ্যে প্রথম শর্তটা পালিত হয় এবং প্রথম শর্ত চিত্র অনুযায়ী তার মোট উৎপাদনের পরিমাণটা নির্ধারিত হয় ও এম পরিমাণ। সেই ও এম পরিমাণ দ্রব্যটাই কিন্তু বা পণ্যটাই সে 1 নম্বর বাজার এবং 2 নম্বর বাজার দুটি বাজারে বিক্রয় করবে এবং এই দুটি বাজারের যে পণ্য আছে ও এম ওয়ান এবং ও এম টু এই দুটির যোগফলটাই হচ্ছে ও এম। এখানে চিত্রের মধ্যে
AR1 MR1 রেখা এক নম্বর বাজারের রেখাগুলো খাড়াভাবে খাড়া আছে, অর্থাৎ তার রেখাগুলোকে স্টিপার বলে। এখানে ইলাস্টিসিটিটা হচ্ছে কম, অর্থাৎ যে বাজারের প্রাইস ইলাস্টিসিটি কম, অর্থাৎ দামের পরিবর্তন যাই হোক না কেন চাহিদার তেমন কোনো সাড়া দেয় না, সেটাই হচ্ছে এখানে ইলাস্টিসিটি কম হওয়ার কারণে এখানে দাম হচ্ছে বেশি ও P1 পরিমাণে দাম। এখানে দেখো সে OM2 পরিমাণে বিক্রি করে OP2 দামে, যেখানে AR2 MR2 রেখাগুলো হচ্ছে পূর্বের এক নম্বর বাজারের তুলনায় দুই নম্বর বাজারের রেখাগুলো হচ্ছে ফ্লেটার বা অনেকটা চেপ্টা আকারের, যার ফলে দেখা যাচ্ছে এখানে উৎপাদ বিক্রয়ের পরিমাণটা হচ্ছে বেশি, আর এখানে কি হচ্ছে এখানে ইলাস্টিসিটিটা হচ্ছে কি ইলাস্টিসিটিটা হচ্ছে বেশি। ইলাস্টিসিটি যেখানে বেশি সেখানে একজন একচেটিয়া কারবারি প্রথমে কি করে, যে বাজারে ইলাস্টিসিটি বেশি সেখানে সে কম দাম নির্ধারণ করে। আমি আবারও বলছি, যে বাজারে প্রাইস ইলাস্টিসিটিটা বেশি সেই বাজারে সে কি করে কম দাম নির্ধারণ করে, আবার যে বাজারে প্রাইস ইলাস্টিসিটিটা কম সেই বাজারে সে বেশি দাম নির্ধারণ করে। তাহলে তার ওই কেন, কারণ হচ্ছে সে চায় দাম বৈষম্যের অধীনে মুনাফাটা সর্বোচ্চ করতে। এই এর এই লক্ষ্যেই দেখা যায় এক নাম্বার বাজারে তার ইলাস্টিসিটি কম, এখানে দাম নির্ধারণ করে বেশি, দুই নাম্বার বাজারে ইলাস্টিসিটি বেশি কিন্তু দাম নির্ধারণ করে হচ্ছে কম। এখানে এই যে OP1 দামটা, এখানে যদি আমরা এই লাইন বরাবর একটা রেখা টানি তাহলে কিন্তু দুইটা সমান হবে না। এই OP2টা আরেকটু নিচে নামায় তোমরা দিতে পারো, চিত্রে যখন আঁকবা তখন এই OP2টা তোমরা পারলে আরেকটু নিচে নামায় দিবা, যাতে AP1 দামের চেয়ে কম দেখা যায়। PN দামের চেয়ে কিন্তু OP1 দামটা এখানে OP2 দামের চেয়ে কিন্তু বেশি দাম। আমরা যদি OP1 বরাবর রেখা টানি সেটা কিন্তু OP2-র চেয়ে বেশি হয়, এবং এই দুইটা বাজার যে OM1 এবং OM2 দুটি যোগ করলে OM পরিমাণ উৎপাদনের পরিমাণ হয়। এখানে MR1 ইকুয়াল টু MR2 ইকুয়াল টু হচ্ছে কি MC, এই যে দুই নম্বর শর্ত, এই শর্তটা পালিত হয়েছে। তাহলে তোমাদের জন্য দেখো আমি চিত্রের ভেক্কাটাও তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তোমরা এটা লিখে নিয়ে খাতায় লিখে নিয়ে প্রশ্নটা শিখে নিবে। তোমাদের জন্য সহজ হবে, তোমরা প্রশ্নটা খাতায় লিখে বাসায় শিখে নিবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, কাজেই প্রশ্নটা তোমরা বাদ দিবা না। তোমরা যে মাস্টার্স স্টুডেন্ট হও কিংবা অনার্স দ্বিতীয় বর্ষ হও, তোমাদের এই চ্যাপ্টারটা যাদেরই আছে তাদের কিন্তু এই প্রশ্নটা পড়তে হয়, এবং বিশেষ করে মাস্টার্স স্টুডেন্ট আছে যারা তাদের জন্য কিন্তু প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যায় প্রশ্নটা প্রায় সময়ই পরীক্ষায় আসে, আবার অনেক সময় দেখা যায় যে এর নিচের কোনো ক্লাসেও ইয়ারেও প্রশ্নটা দিয়ে দিতে পারে। কাজেই প্রশ্নটা মাইক্রো ইকোনমিক্সে আমরা যখন প্রাইস ডিসক্রিমিনেশনের যে অধ্যায়টা আমরা যখন পড়বো বা বিভেদমূলক একচেটিয়া বাজার পড়বো তখন আমরা এই প্রশ্নটা শিখে নেব। তো আজকের ক্লাস এখানেই শেষ, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। এবং এই বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাব, পড়াশোনা আমাদেরকে, আমরা যদি পরীক্ষা কখন হবে কিভাবে হবে কখন দিব সেটা কোনো বিষয় না, কিন্তু আমাদের শিকার তো শেষ নেই। আমরা ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে আমরা মাইক্রো ইকোনমিক্স কিন্তু আমাদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখবো, যাতে আমাদের পরবর্তীতে যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে কিংবা আমরা যখনই চাকরির বাজারে কোনো ভাইবা দিতে যাব, যাতে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে, যাতে আমাদের কোনো দ্বিধাবোধ করতে না হয়, আমরা পড়াশোনার চালিয়ে যাব, আমাদের শিক্ষার কোনো শেষ নেই। আজই পড়াশোনা করতে হবে এবং প্রশ্নটা তোমরা ভালোভাবে শিখে নেবা। তো আজকের ক্লাস এখানেই শেষ, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে। থ্যাংকস টু